আঠাশে আগস্ট আমাদের দলের ছাত্র সংগঠন, আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বকনিষ্ঠ সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন। মানে এই জন্মদিনটাকে আমরা 28 আগস্ট সবাই মিলে সমবেত হয়ে গান্ধী মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা শুনতে চাই। তিনি ছাত্রদের উদ্দেশ্যে কি নির্দেশ দেন, তার কি বক্তব্য, ছাত্ররা কোন পথে পরিচালিত হবে, সেই আদেশ আমরা শুনতে চাই, যাতে সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা সেই আদেশ পালন করতে পারে। তাদের সকলকে আমরা নিয়ে যাই। সেই 28 আগস্টকে সামনে রেখে আজকে হাবড়া এবং অশোকনগর বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের যারা ভাই ও বোনেরা আছে, তারা সকল মিলে একটি মিছিলের আয়োজন করেছে। এই মিছিলে আমার যা ধারণা, আজকে প্রচণ্ড পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যেও আমার মনে হয় জনজোয়ারে হাবড়ার রাজপথ ভরে যাবে এবং এই মিছিল যাতে সফল করা যায় সেই কারণের জন্য প্রশাসন আমাদের প্রচণ্ডভাবে সহায়তা করেছে। আমরা আগে থেকে প্রশাসনের পারমিশন নিয়ে রেখেছিলাম এবং আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদের ভাই বোনেদের সাথে রাস্তায় নেমে এটা প্রমাণ করে দেবো পশ্চিমবাংলার বুকে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদেরই আছে, অন্য কোনো রাজনৈতিক দলের নেই। নাম আমার নাম বুবাই বোস, আমি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সম্পাদক।